হিরো আলম দ্বিতীয় বিয়ে করছে, ও তো ভালো না, ওর তো বিচার হওয়া দরকার। আমাদের মাওলানা মামুনুল হক সাহেব করতে কোনো সমস্যা নাই। তারপর শুনলাম যে সাকিব খান বিয়ে করছে, কেউরে জানায় নাই, ও তো ভালো না। আমাদের মামুনুল হক সাহেব ঠিক আছে, আমাদের মামুনুল হক সাহেব বিয়ে করছে, কেউরে জানা নাই, কোনো সমস্যা নাই, তিনি তো আলেম, তিনি জানা নাই, কোনো সমস্যা নাই, তিনি দ্বিতীয় বিয়ে করছে জানা নাই, এটা কোনো ব্যাপার না। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন তো আপনাদের খবর আছে, এইটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। একজন মাওলানার বিরুদ্ধে বা একজন আলেমের বিরুদ্ধে কখনোই কথা বলার অধিকার আপনারা রাখেন না। হ্যাঁ, যাদের খাওয়ানোর ক্ষমতা আছে, ফিনদানের ক্ষমতা আছে, তার স্ত্রীর কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা 71 টিভির একটা নিউজ দেখলাম, দালাল টিভি, 71 টিভি, এই দালাল টিভি নিউজ করছে আমাদের মামুনুল হক সাহেবের একটা ফোন আলাপ ফাঁস করেছে। ওদেরকে তো আমি পাইলে যে কী করতাম, একটা ফোন করছে তার স্ত্রীর যে দেখো আমার সাথে যে নারীটা আছে এটা ওই আমার এক সঙ্গীর স্ত্রী, এখন আপাতত পর্যায়ক্রমে আমাকে আমার নিজের স্ত্রী হিসেবে দাবি করা লাগছে, তুমি কিন্তু আবার এটা নিয়ে উল্টাপাল্টা কিছু বলো না, তুমি কিন্তু এই কথাই বলো। তার স্ত্রী বলছে আচ্ছা ঠিক আছে। তো এটা নিয়ে বাড়াবাড়ি করার কী আছে? মাওলানা মামুনুল হক সাহেব না তো বিয়ে করছে, কেউ জানা নেই, 2 বছর আগে বিয়ে করছে। তার বাপে বলছে, সরি, তার ভাইরা বলতেছে যে আমরা জানি, তার ভাগিনারা বলতেছে আমরা জানি। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশের জনগণ জানে না, বাংলাদেশের জনগণ জানবে যদি দেশে কোনো আন্দোলন হয় তখন জানবে। বাংলাদেশে 19 জন লোক মারা যাবে তাদের নির্দেশে, এটা নিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত আছি, ইসলামের জন্য জীবন দেবো। আরে বাংলাদেশে না, শুধু বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য জীবন দিতে হাজারো কোটি মুসলমান আছে, তারা অবশ্যই ইসলামের জন্য জীবন দেবে। কিন্তু বাংলাদেশের মতন এমন জীবন দেওয়ার মতন কেউ নাই। আমরা দেখছি 1971 সনে শেখ মুজিবুর রহমানের ডাকে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, পৃথিবীর ইতিহাসে 9 মাসে 30 লক্ষ লোক শহীদ হইয়া তারপরে দেশটা স্বাধীন হয়েছে। আরে আমরা তো শহীদ হইতে আসি, আমরা তো খালি একজন ডাক দিলেছে। কোনো পীর বাবা যদি বলে যে তোরে আমি জান্নাতে নিয়ে যাবো, তুই আমার লগে লগে আট, আরে আল্লাহর ক্ষমতা নাই যে পীর বাবার থেকে থামাইতে পারে। পীর বাবা বললেই আমরা কিন্তু পীরের মুড়িতে আছি, পীরের লগেই দৌড় দিয়ে না, আর পীর বাবা বলছে, পীর বাবা আমাকে ঠেল্লা জান্নাতে নিয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশ হেফাজত ইসলাম আমাদের দেশে ইসলাম কায়েম করবে, আমরা তার সাথে আছি, আমরা তার সাথে আছি। পীর বাবা যেমন মুরিদদের চোখের সামনে পীর বাবা ছাড়া আর কিচ্ছু নাই, এখন আমাদের যে হেফাজত ইসলাম, আমরা যে হেফাজত ইসলামকে পছন্দ করি, আমাদের চোখের সামনে যত খারাপ মানুষ আসুক তারা হেফাজত ইসলামের নেতৃত্ব করলে তারাই ভালো, তারাই ভালো। তাদের মানে তিল পরিমাণ পাপ নাই, তারা তিল পরিমাণ ভুল করে নাই, তাদের কোনো অন্যায় হইতে পারে না, তারা এই দুনিয়ার ফেরেস্তা, আমরা তাদের পিছনে আসি। এদের বিরুদ্ধে যদি কেউ বলেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো, মনে রাখবেন। আসসালামু আলাইকুম।